বিসমিল্লাহ ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান মুখে দিলেই মিলে যাবে দুধ পাকন পিঠা শেয়ার করব দেড় কাপ পানিতে পরিমাপ মতো লবণ আর এক চা চামচ চিনি দিয়ে পানিতে যখন বলক চলে আসবে তখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ থেকে একটু বেশি চালের গুঁড়া আছে তারপর আমি চালের গুঁড়াটা এভাবেই আমি পানির সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি নারকেল কুচি দেব তো আপনারা যারা নারকেলটা পছন্দ করে না তারা স্কিপ করবেন কিন্তু ট্রাস্টমি পিঠা মানি নারকেল কুচি আমার কাছে নারকেল আর গুণ না হলে আমার কাছে কোনো পিঠাই ভালো লাগে না তাই আমি এখানে হাফ কাপের মতো নারকেল কুচি দিয়ে এখন আমি চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব দশ মিনিটের মতো আর চুলা রাসটা কিন্তু অবশ্যই লোতে থাকতে হবে চো চুলা রাসটা বাড়িয়ে দিলে নিচ দিয়ে কিন্তু এটা পুড়ে যাবে এখন আমি এই নারকেল কুচি যেই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে আমি এই চালের গুঁড়াটা মিক্স করে নিব তারপর চুলাটা আমি অফ করে দেবো অফ করে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য এটা আবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য যখন এটা কুসুম গরম হয়ে আসবে হাতে টাচ করা যাবে তারপরও কিন্তু এটা গরম আছে এই যে আমি ধরতে পারছি না এই অবস্থাতে আস্তে আস্তে আমি খুব ভালোভাবে পিঠার জন্য ডোটা রেডি করে নেবো এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মথে নিতে হবে তাহলে পিঠাটা অনেক সফট হবে আর এই পর্যায়ে আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন বাট আমি ডিম দিচ্ছি না ডিম ছাড়াই অসম্ভব মজার এই দুধ পাকন পিঠাটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি পিঠার জন্য এইভাবে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে হাতে ডিজাইন করে নিতে পারেন যে কোনো ডিজাইন খুব সহজেই করা যায় বাট আমি একটা ডিজাইন নিয়ে নিয়েছি পাতার ডিজাইন তাই আমি একটু লম্বা করে নিয়েছি আর পাতাতে আমি একটু ঘি মেখে নিয়েছি এখন আমি পিঠার এক একটা ডো এরকম যে পাতা শেপ লম্বা করে নিয়েছি নিয়ে আরেকটা পাতা দিয়ে এভাবেই চাপ দিব চাপ দিয়ে সাইডের যে বাড়তি অংশটা আছে এটা আমি হাত দিয়ে সরিয়ে নিয়েছি তাহলে দুই পাশ থেকে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন আমি পেয়ে যাচ্ছি খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো মাত্র পাঁচ মিনিটেই আপনি কিন্তু অনেকগুলো পিঠা এইভাবেই তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর এই পাতার ডিজাইনটা কিন্তু আমার একদম রেডি এভাবে করি আমি সবগুলো পিঠা করে নিয়েছি আপনারা কিন্তু আরও অন্য যে কোনো ডিজাইনই করে নিতে পারেন এখন আমি পিঠাগুলো ভাজবো ভাজার জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব তেলটা কিন্তু খুব বেশি গরম থাকবে না এখন সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি চুলাচটা মিডিয়ামে থাকবে অন্যদিকে যেহেতু আমি দুধে ভিজাবো এই জন্য আমি এখানে তিন কাপ জাল করা লিকুইড গরুর দুধ নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর এক টুকরো দারুচিনি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তারপর আমি দুধের সাথে এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু এক চিমটির মতো একটু লবণ দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটি খুব ভালোভাবে এপিট উলটে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর চুলাটা কিন্তু মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে অন্য অন্যদিকে দুধে বলক চলে এসেছে আমি আর পাঁচ মিনিটের মতো দুধটা এভাবে জাল করে নিব পাঁচ মিনিট হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেবো অন্যদিকে পিঠাগুলো কিন্তু একদম ডিপ কালার করে আমি ভাজিনি একটু হালকা কালার করে ভেজে নিয়েছি আর আমি দুই টেবিল চামচের মতো এখানে খেজুরের গুড় দিচ্ছি এখন দুধের সাথে গুড়টা একটু মিক্স করে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি অফ করে গুড়টা মিক্স করে আর আমি যেই আস্ত গরম মশলা দিয়েছিলাম দারচিনি এলাচ তুলে ফেলে দিচ্ছি এখন আমি পিঠাগুলো কিন্তু ভাজা শেষ পিঠাগুলো তুলে আমি গরম দুধের শিরার মধ্যে সবগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবেই আমি দুধে ভিজিয়ে রাখবো বাকি পিঠাগুলো আমি ভাজবো ভেজে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো এই যে সবগুলো পিঠা আমার দিয়ে দেওয়া শেষ এখন আমি পিঠাগুলো এভাবেই ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর কিন্তু পিঠাগুলো শিরা টেনে একদম ফুলে যাবে আর একদম সফট হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে চুলাতে আরেকটু একটু জাল করে দুধটা ঘন করে নিতে পারেন বাট আমার কাছে একটু পাতলাই ভালো লাগে আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি এখন একটা পিঠা কেমন হলো ভিতর থেকে একটু কেটে দেখাচ্ছি আশা করি আজকের এই মজার লোভনীয় দুধ পাকন পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ